হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশান আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ক্যাশ চালান নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ভাউচার নিয়ে তো তোমরা হয়তো জানো ভাউচার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার তো আমি চেষ্টা করবো পরপর দুইটা পর্বে ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচার তোমাদেরকে করে দেখানোর জন্য তো আজকে আমি তোমাদের সামনে ডেবিট ভাউচার নিয়ে উপস্থিত হয়েছি তো ডেবিট ভাউচার কিভাবে করতে হয় চলো আমরা দেখে নিই আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমি তোমাদের জন্য একটা উদাহরণ প্রস্তুত করে রেখেছি যে কিভাবে ডেবিট ভাউচার করা যায় তো এটা হচ্ছে একটা কাল্পনিক যে তোমাদের বোঝানোর জন্য আমি আমার মতো করে নিয়েছি তো এখানে কি লেখা আছে চলো পড়ি বিজনেস কনসালটেন্সি ফার্ম এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম তারপরে জুনের দশ তারিখে বলা আছে পরিতোষ স্টেশনারি নিকট হতে কাগজ ক্রয় এক টাকা আচ্ছা তারপরে বলা আছে উপযুক্ত ঘটনাটি দ্বারা একটি ডেবিট ভাউচার প্রস্তুত করো এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে যে ডেবিট ভাউচার প্রস্তুত করো কিন্তু অনেক সময় আমাদের এভাবে বলা থাকে না যে কোন ভাউচারটা প্রস্তুত করতে হবে শুধু বলা থাকে যে এখানে তো আমি জাস্ট একটা লেনদেন নিয়ে এসেছি যাতে শুধু আমি ডেবিট ভাউচার বুঝাবো দেখে কিন্তু পরীক্ষা তো এভাবে আসবে না পরীক্ষায় আসবে অনেকগুলো লেনদেন তার মধ্যে থেকে তোমাকে নিচে উল্লেখ করে দিবে ক বা খতে যে দশ তারিখের লেনদেনটি দিয়ে একটি উপযুক্ত ভাউচার প্রস্তুত করো তো যদি বলা হয় যে উপযুক্ত ভাউচার প্রস্তুত করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝে নিতে হবে ওটা কি ডেবিট ভাউচার করবে না ক্রেডিট ভাউচার করবে তো এখন কথা হচ্ছে আমরা যে এটা ডেবিট ভাউচার করবো এটা যদি লেখা না থাকতো তাহলে আমরা কিভাবে বুঝতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম এভাবে কারণ এখানে লেখা আছে কাগজ ক্রয় আর কাগজ ক্রয় মানে কি এটা হচ্ছে একটা ব্যয় সো আমাদেরকে এই পয়েন্টটা দ্বারা এটাই মনে রাখতে হবে যে তার মানে হচ্ছে কি যদি আমাদের প্রশ্নে কোনো ব্যয় থাকে আর এটা দিয়ে ভাউচার প্রস্তুত করতে বলে তাহলে আমরা অবশ্যই ডেবিট ভাউচার প্রস্তুত করব। তো ডেবিট ভাউচারটা কীভাবে করতে হয় ডেবিট ভাউচারের একটা ছক আছে ছকটা হচ্ছে আমাদের শিখতে হবে যে ক্যাশ মেমো চালানো যেমন ছক ডেবিট ভাউচারও তেমন ছক আর এই যে ভাউচার ডেবিট নোট ক্রেডিট নোট ক্যাশ মেমো চালান এই ছকগুলোর মধ্যে তেমন একটা ডিফারেন্স নেই তো ভাউচারের ক্ষেত্রে আমাদের ক্যাশ মেমো চালানোর মতোই ছক জাস্ট পার্থক্য কি এখানে টাকার ঘর একটা ওখানে দর আর পরিমাণের টাকার ঘর থাকে সো আমি কি করলাম ছকটা করে নিলাম করার পরে এখানে কি থাকবে ডেভিড ভাউচার নং লেখা আছে তো আমার যদি কোশ্চেনে ডেভিড ভাউচার নং থাকতো তো আমরা ওখান থেকে নাম্বারটা নিয়ে বসাতাম তো যেহেতু লিখা নেই এটা খালি থাকবে তারপরে বললো হিসাব খাতের নাম আচ্ছা হিসাব খাতের নাম মানে কোন হিসাব খাতের জন্য আমরা এই ভাউচারটা প্রস্তুত করছি তো এখানে কিছু জন্য কাগজ ক্রয় আর আমরা অবশ্যই মনে হয় জানি যে কাগজ ক্রয় এটা হচ্ছে মণিহারির অন্তর্গত স্টেশনারি টাইপস যদি আমরা কিছু কিনি কাগজ কলম স্কেল এগুলো হচ্ছে মনিহারি সো যেহেতু কাগজ ক্রয় বলা আছে তো এখানে হিসাব খাতের নাম আমরা লিখতে পারি মনিহারি আচ্ছা তো এখানে তারিখের ঘরটা আছে আমরা তারিখটা বসিয়ে নিব তারিখ হচ্ছে জুন আর বলা বলা আছে এখানে নেই আমি একটা বসিয়ে আচ্ছা তারপর হচ্ছে গহনকারীর নাম এখানে যার কাছে মানে যার কাছ থেকে আমি কাগজটা ক্রয় করছি তার কিন্তু নাম দেওয়া আছে পরিতোষ স্টেশনারি সো আমি এখানে গহনকারীর নাম লিখে নিচ্ছি পরিতোষ আচ্ছা ঠিকানা আমাদের কোশ্চেনে কোনো ঠিকানা বলা নেই সো আমরা ঠিকানাটা দিব না তারপরে আসছে মূল অঙ্কে মূল অঙ্কটা কি এখানে ক্রমিক নং মানে আমরা এন্ট্রিটা এখানে বসাবো সো যেহেতু ফার্স্টটা বসাচ্ছি আমরা তারিখ মানে ক্রমিক নং দিয়ে নিলাম খরচের বিবরণ খরচের বিবরণে কি লিখবো যে আমরা মনিহারি ক্রয় করেছি সো লিখবো মনিহারি ক্রয় তারপরে মনিহারিটা কত দিয়ে কিনেছিল এক হাজার টাকা টাকার ঘরে লিখে দিচ্ছি এক হাজার তো যেহেতু একটা লেনদেন দিয়ে আমাদের ভাউচারটা প্রস্তুত করতে বলা হয়েছে আর একটা লেনদেনই আমাদের বসানো শেষ সেক্ষেত্রে আমরা কি করব। এটা এখানে ক্লোজ করে দিব সো এখানে টাকার অঙ্কটা আবার আমরা নিচে বসিয়ে নিব বসিয়ে নিয়ে দুটা দাগ দিয়ে এটা শেষ করে দিব তারপর আবার বলা আছে টাকা কথায় সো আমি আবার এটা কথায় লিখব এক হাজার টাকা মাত্র আর নিচে চারজনের স্বাক্ষর আছে তো যেহেতু আমরা নমুনা ছক আমাদের করতে বলে তো বাস্তব রিয়েল লাইফ না এখানে আমরা কোনো স্বাক্ষর করব না জাস্ট এভাবে লেখা থাকবে আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমাদের জন্য যে এরকম কোশ্চেন আসে এমসিকিউতে যে ভাউচারে কয়জনের জনের স্বাক্ষর থাকে তো সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে ভাউচারে সবসময় চারজনের স্বাক্ষর হয় সেটা ডেভিড ভাউচার হোক আর ক্রেডিট ভাউচারই হোক তো আশা করি তোমরা ভাউচারটা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখে নিলাম যে কিভাবে ডেভিড ভাউচার প্রস্তুত করতে আগামী পর্বে আমি তোমাদেরকে দেখাবো কেট ভাষার কীভাবে প্রস্তুত করতে হয় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো